হাইড্রোজেন গ্যাস ও দুলার দৈত্যাকার কুণ্ডলী, সেটিতে সোনালি, তামাটে আর বাদামি রঙের অপরূপ দৃশ্য। এর মধ্যে আবার লক্ষ কোটি তারার ঝলকানি। মহাজাগতিক এই কুণ্ডলীর নাম পিলার্স অফ ক্রিয়েশন, বাংলায় যার অর্থ দাঁড়ায় সৃষ্টির স্তম্ভ। এমন নামের কারণ কুণ্ডলীটির আকৃতি অনেকটা স্তম্ভের মতো। মজার বিষয় হচ্ছে, আজকে যদি কেউ আলৌকিকভাবে পিলার্স অফ ক্রিয়েশনের স্থানে যান, তবে সেখানে হয়তো স্তম্ভগুলো দেখতেই পাবেন না। কারণ পিলার্স অফ ক্রিয়েশনের যে অবস্থার ছবি জেমস ওয়েব তুলেছে তা 6500 বছর আগের। সেই সময়ে বিকিরণ হওয়া আলোই এত বছর পাড়ি দিয়ে টেলিস্কোপটিতে ধরা পড়েছে। পিলার্স অফ ক্রিয়েশনের এই বর্ণনা উঠে এসেছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েবের সম্প্রতি তোলা ছবিতে। গত বছরের ডিসেম্বরে টেলিস্কোপটি পৃথিবী থেকে পাঠানো হয়। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার তথ্য বলছে, পিলার্স অফ ক্রিয়েশনের অবস্থান ঈগল নীহেরিকার কেন্দ্রে। নীহেরিকাটি পৃথিবী থেকে প্রায় 6500 আলোকবর্ষ দূরে। জেমস ওয়েব প্রথম পিলার্স অফ ক্রিয়েশনের ছবি তুলেছে এমন কিন্তু নয়, বিশ্বের সব বড় বড় টেলিস্কোপেই আগে এটি ধরা পড়েছে। উদাহরণ দেয়া যেতে পারে নাসার বিখ্যাত হাবল টেলিস্কোপের। সেটি 1995 ও 2014 সালে দুবার পিলার্স অফ ক্রিয়েশনের ছবি তুলেছে। তবে জেমস ওয়েবের তোলা সাম্প্রতিক ছবি আগের চেয়ে অনেক বেশি ডিটেলস সামনে এনেছে। এটি সম্ভব হয়েছে টেলিস্কোপটির ইনফ্রারেড তরঙ্গ শনাক্ত করার সক্ষমতার কারণে। ফলে সদ্য তোলা ছবিতে ধরা পড়েছে কয়েকটি তারা সৃষ্টি হওয়ার সময়ের অবস্থা। এ বিষয়ে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, গত শতকের 90-এর দশকের মাঝামাঝি থেকে আমি ঈগল নীহেরিকা নিয়ে গবেষণা করছি। হাবলে তোলা ছবির মাধ্যমে পিলার্স অফ ক্রিয়েশনের ভিতরে কি আছে তা জানার চেষ্টা করছিলাম, নতুন তারার সন্ধানেও ছিলাম। তবে আমি জানতাম জেমস ওয়েবের তোলা ছবিগুলো তাক লাগানো হবে, এবং হয়েছেও তাই। ভিউয়ার্স, পরবর্তীতে আমাদের চ্যানেলে কি নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে হ্যাপি।